ওই কাকলিনি ওই তো কি গ্ল্যামারাস হয়ে গেছো তুমি, আমি কালো হয়ে গেছি পুরো পুরো। বিরোধীদের শূন্য দেওয়া যায় না, তাই দশের মধ্যে এক দিলাম নির্বাচনের আগে। বারাসাত লোকসভা কেন্দ্রের বিরোধী প্রার্থীদের এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। সপ্তম দফা নির্বাচন আগে অশোকনগর বিধানসভা কেন্দ্রের চৌমাথায় বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে নির্বাচনী সভা করতে আসলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব। সেই মঞ্চ থেকেই অভিনেতা দেব তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে উদ্দেশ্য করে বলেন, দিদির গ্ল্যামার বেড়ে গিয়েছে, আমি কালো হয়ে যাচ্ছি। এই বিষয়ে তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেব খুব ভালো ছেলে, সংসদে আমার পাশেই বসেন। পাশাপাশি নির্বাচন শুরু থেকেই শেষ পর্যন্ত প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তবে বিরোধীদের তিনি দশের মধ্যে এক দিয়ে কটাক্ষ করেন এদিন। বাংলা থেকে সিএএ মাধ্যমে নাগরিকত্ব দিলেন কেন্দ্রীয় সরকার, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না এদিন। দেবের সঙ্গে আমার খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক, পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় সবসময় আমার পাশে বসিয়ে বক্তৃতা দেয় এবং ও খুব ভালো অভিনেতা, তার সাথে সাথে রাজনীতিবিদ। না, আমি এখন আর একটা মাগুরখালীতে মিটিং আছে, করে মধ্যমগ্রামে ফিরে যাব, মধ্যমগ্রামে প্রচার আছে। বিরোধীদের শূন্য তো দেওয়া যায় না, এক দেব। আমি জানি না ভাই, আমি জানি না, আমি সোশ্যাল মিডিয়া পারি না। বলবো খুব অন্যায়, নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলে প্রতিশ্রুতি দিয়ে এখন নানান রকম বিধি নিষেধ আরোপ করছে, এটা মানুষের সঙ্গে তঞ্চকতা।